আমরা এখানে যে কুতুবদিয়া যে বাজার মেইন বাজার এখান থেকে আমরা লেগুনা 30 টাকা করে আসছি। ওয়াও খুব সুন্দর সিবিস। ওয়া আমি তো একটু খুবই আশা হতো যে লাইট হাউস এসে এখানে সিবিস দেখে তো আমার মন ভরে গেল। বাতিগড়ের পাশে এত সুন্দর একটা জায়গা। ঝাউবন অসাধারণ। যারা বাতিগড়া আসবেন তারা এই মজাটা নিতে পারবেন। বিশ্বটা খুব সুন্দর। এদিকে লাইট হাউস দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে বাতিগড়। বন্ধুরা যারা আসবেন কুতুবদিয়া এগুলো মিস করবেন না। আমরা একবার ভাবছি লাইট হাউসে আসবো না, এখন শেষ পর্যন্ত আসলাম। লাইট হাউসে আসলে দেখার কিছু নাই, কিন্তু পাশের যে বিচটা এটা আসলে অসাধারণ। ওই যে দূরে ফিশিং বোটগুলো দেখা যাচ্ছে নোংর করে আছে, গভীর সমুদ্রে মাছ ধরে। অনেক বড় বিচ পাশে যাও বোন, এখানে লাইট হাউসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যারা কুতুবদিয়া আসবেন অবশ্যই 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 মিস করবেন না এগুলো। তবে আমি বলবো হাতে সময় নিয়ে আসবেন, এক থেকে দুদিন থাকবেন। সকালবেলার দৃশ্যগুলো একরকম হয়, বিকেলের দৃশ্যগুলো একরকম। যদি আমরা এখানে বড় দুপুরবেলা আসছি, এখানে কোনো টুরিস্ট নাই, এটাই মজা। নিজের মতে নিজের মতো করে একান্তভাবে এখানে সময় কাটাবেন প্রাইভেট বিচের মতো। অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ দেখতেছি তো মানুষজন কেউ নাই, অনেক পরিষ্কার পানি, পানি অনেক দূর চলে আসে। আহ কতই না সুন্দর আমার এই দেশ বাংলাদেশ। আমার ট্যুর ম্যাটরা ছবি তুলতে ব্যস্ত, মনির ভাই জাহিদ ভাই ছবি তুলে দিচ্ছেন, রফিক ভাই দূরে হাঁটতেছেন। এই কুতুবদিয়ার মানুষের মেন কর্মযজ্ঞ হচ্ছে লবণ চাষ আর মাছ ধরা। কিছু মানুষ আছে দেশের বাইরে থেকে। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার চারপাশ পরিষ্কার রাখবেন যখন ঘুরতে যাবেন। আসসালামু আলাইকুম।